গল্পের সুর চ্যানেলে এখন আপনারা শুনবেন গজেন্দ্র কুমার মিত্রের লেখে একটি গল্প, নবীন ও প্রাচীন। আর বরাবরের মতো গল্প পাঠে আমি আপনাদের সাথে থাকব রোমানা নূপুর। মহেশ সেন উইল করেন মৃত্যুর মাত্র মাসখানেক আগে। তখন তার স্ত্রী লীলা সেনের মনের ও দেহের অবস্থা সহজে অনুমেয়। স্বামী দীর্ঘদিন শয্যাগত, ইদানিং তিনি চোখেও দেখতে পাচ্ছিলেন না। এই অবস্থায় মৃত্যু আসন্ন দেখেই উইল করছেন। কাজে লীলা পাশে বসে থাকলেও কি লেখা হচ্ছে তা দেখার অবস্থা ছিল না। দুচোখ চোখের জলে ঝাপসা হয়ে গেছে তখন। 44 বছরের দাম্পত্য জীবন। মহেশ লীলার চেয়ে বয়সে অনেকটা বড় হলেও লীলা সুখী ছিলেন, দুজনের মনে কখনো চিড় খায়নি। মহেশ তার চাকরি ও পরবর্তী জীবনে ব্যবসা নিয়ে থেকেছেন, সংসারের দিকে কখনো তাকাননি। স্ত্রী সেখানে সর্বময়ী কর্ত্রী, মহেশ তাতে নিশ্চিন্ত ও কৃতজ্ঞ ছিলেন। দুজনেরই ভালোবাসা অমলিন ছিল শেষ পর্যন্ত। কেন উইল করছেন সে প্রশ্ন মনের মধ্যে ছিল নিশ্চয়ই। একটিমাত্র মেয়ে, তাকে শিক্ষিত সুদর্শন স্বামীর হাতে দিয়েছেন, এ সবই তো তারা পাবে, তবে আবার উইল কেন? বিস্মিত হলেও প্রশ্ন করার অবসর ছিল না, মনেরও সে অবস্থা নয়। তবে উত্তর পেয়েছিলেন উইল করার সময়ই। দৃষ্টি আচ্ছন্ন হলেও কানে শুনতে বাধা ছিল না। স্থাবর অস্থাবর সব সম্পত্তি তার কন্যা পাবে, স্ত্রী লীলার জীবন সত্ত্ব মাত্র, দান বা বিক্রয় করতে পারবেন না। ব্যবসা যদি জামাই চালাতে চান তো চালাবেন, কেবল তার নতুন কেনা লেক টাউনের ছোট বাড়িটা পাবে তার ছোট ভাইয়ের ছেলে অশোক। উইলের প্রবেট নেওয়া বা অন্য ট্যাক্স প্রভৃতি তার সম্পত্তি বা নগদ টাকা থেকে দেওয়া হবে। সে অবস্থা অশোকের নয়, সুতরাং তার উপর যেন এ দায় চাপানো না হয়। স্ত্রী যেমন সম্পত্তি দান বিক্রয় করতে পারবেন না, তেমনি তার জীবদ্দশায় বসত বাড়ি পুরীর বাড়ি বিক্রি করা যাবে না, তাদের যুক্ত নামে যেসব শেয়ার কেনা আছে তাও না। লীলার নামে যে নগদ টাকা রইল তা তারই, ইচ্ছে মতো খরচ করতে পারবেন, ইত্যাদি ইত্যাদি। উইল লিখে নিচ্ছিলেন জামাইয়ের বন্ধু উকিল। সই মহেশ আন্দাজে করলেন, সেজন্য টিপ নেওয়া হল এবং প্রতি পৃষ্ঠায় তার সঙ্গে স্ত্রী লীলারও সই রইল। পাছে সই মিলছে না বলে কোনো বিতর্ক বাধে, রেজিস্ট্রারকে বিশেষ ফি দিয়ে আনানো হয়েছিল। সঙ্গে সঙ্গে সে পর্ব চুকে গেল। মহেশ যেন নিজের অবস্থা বুঝে নিয়েই এত তড়িঘড়ি কাজটা সেরে নিয়েছিলেন। উইল করার পরের দিন থেকেই তার অবস্থার দ্রুত অবনতি ঘটল। শেষ 2 সপ্তাহ তো বলতে গেলে কোমা অবস্থায় কাটল। শ্রাদ্ধ শান্তি চুকে গেলে যখন উইলের প্রবেট নেওয়ার কথা উঠল, তখন লীলা অনেক সামলে নিয়েছেন। বৃথায় এত বড় ব্যবসাদারের ঘর করেননি, ভেঙে পড়া লোক তিনি নন। কিন্তু প্রবেট নেবার আগে উইল পড়ে দেখে তিনি অবাক হয়ে গেলেন। সবই ঠিক আছে, কেবল অশোককে বাড়িটা দেবার কথাটা লেখাই হয়নি। লেখার আগে বোধহয় উকিল বন্ধুকে বলা ছিল, সে সুকৌশলে ওই অংশটুকু বাদ দিয়ে গেছে। তখন যে লীলার পড়ে দেখার অবস্থা থাকবে না সেটা আন্দাজ করেই। লীলা অবাক যত হলেন, আঘাত পেলেন তার চেয়ে বেশি। খানিকটা বিহ্বলভাবে মেয়ে জামাইয়ের মুখের দিকে চেয়ে থেকে বললেন, সে কি রে, তোরা এত পেলি, তবু ওই একরত্তে একটা ছোট্ট বাড়ি, সেটার জন্য একটা মুমূর্ষ মানুষকে ঠকালি? তার নিজের ছোট ভাইয়ের ছেলে, শুধু তাই নয়, সে বাল্যকাল থেকে এ বাড়িতে এসে মানুষ। আমাকে জ্যাঠাইমা কোনোদিন বলেনি, মা বলেই ডেকেছে। মেয়ে ঝংকার দিয়ে উঠল, তুমি থামো দেখি,
বাবার মরবার আগে ভীমরতি হয়েছিল, আমাদের তো তা হয়নি। তার দেবার ইচ্ছে থাকলে তিনি তখনই তো ওটা অশোকদার নামে কিনতে পারতেন, এতদিনের মধ্যে একটা অন্য বাড়ি কি ফ্ল্যাটও তো দানপত্র করে দিতে পারতেন। বাবা অনেক করেছেন ওর জন্য, মানুষ করেছেন, বিয়ে দিয়েছেন, চাকরি করে দিয়েছেন, আবার কেন? মিছিমিছি ওর ওই একটা খেয়ালের জন্য আমার ছেলেমেয়ের ক্ষতি করি কেন? জামাই ফোড়ন কাটল। এমন দেবতার মতো জ্যাঠা এতদিন ভুগলেন, অশোকদা কদিন এসেছেন মা? ওর যে খুব একটা কৃতজ্ঞতা বোধ আছে তা তো কোনোদিন আমার মনে হয়নি। লীলার বিহ্বল ভাবটা একটু কেটেছে, তিনি বিরস কণ্ঠে শুধু বললেন, তার কথাটা তুমি বুঝতে পারবে না বাবা, সে যেখানে থাকে সেখান থেকে এই রিজেন্ট পার্কে আসতে গেলে যাওয়া আসায় 2,500 টাকার মতো খরচ, ছোট থেকে তার আত্মসম্মান জ্ঞান একটু বেশি, লেখাপড়া শেখাতে আমরা চেয়েছিলুম কিন্তু সে একটা পাশ করেই পশু চিকিৎসার স্কুলে ভর্তি হয়ে গেল। পাশ করার পরও ইনি বলেছিলেন আমার ব্যবসায় ঢোক, তাতে ঢের বেশি মাইনে দিতে পারবো। তাতে জবাব দিয়েছিল না, সে আমার কেবলই মনে হবে আমার যা পাওয়া উচিত তার থেকে বেশি দিচ্ছ আমাকে। তারপর মানুষের মন তো, কখন মনিব কর্মচারী সম্পর্ক ভুলে গিয়ে আত্মীয়র দাবি উঠবে মনে, কর্তাত্তি করতে যাব, কে তখন সেটা মনে করিয়ে দেবে? তখন আঘাত পাবো অনেকখানি, দূরে থাকাই ভালো। তুমি যে আমার বাবার কাজ করেছ, মা বাবা হারিয়ে আমি মা বাবাই পেয়েছিলুম এখানে, সে কথা যেন কোনোদিন ভুলে না যাই, বা তেমন কোনো অকেশন না ঘটে। সরকারি পশু হাসপাতালে চাকরি, কতই বা মাইনে পায়। বিয়ে করতে চায়নি, ইনিই জোর করে দিয়েছিলেন, বউ দুটো ছেলে মেয়ে, বাড়ি ভাড়া করে থাকা, মাসের শেষে শুধু ডাল ভাত খেয়ে কাটে। জামাইও শুষ্ক স্বরে বলল, এত আত্মসম্মান জ্ঞান যখন তার, তাকে বাড়িটা দান করতে যাওয়া বাবা ঠিক হয়নি। ঠিক জামাইয়ের নাম করলেন না লীলা, শুধু বললেন, চারিদিকে আত্মসম্মানের অভাব দেখে দেখে বোধহয় ও জিনিসটার কথা উনি ভুলেই গিয়েছিলেন। আর কিছু বলেননি লীলা, মেয়ে জামাইকেও কোনো অনুরোধ করেননি। সংসার যেমন চলছিল আপাত দৃষ্টিতে দেখলে তেমনই চলছে মনে হবে, শুধু কর্তৃত্বটা ক্রমে ক্রমে ছেড়ে দিতে লাগলেন। মেয়েও যে সেটা চায় তা বুঝেই হয়তো। তিনি তেতলায় নিজের মহলে একটা গ্যাস আনিয়ে নিজের রান্না নিজে করে নিতেন, একটা ঝি ছিল সে নিজের বড় সংসারে খেত। কোনোদিন ভালো কিছু করলে নাতি নাতনির জন্য নিচে পাঠিয়ে দিতেন। কর্তা মেয়ের বিয়ে দেবার সময় পাত্রের রূপ ও ডিগ্রি দেখে ভুলে গিয়েছিলেন, লীলা ভোলেননি, তার একটা সংশয় ছিলই মনের মধ্যে। এখন এই বছর দুয়ের মধ্যেই প্রমাণ হয়ে গেল যে মনুষ্য চরিত্রে তার জ্ঞান অভ্রান্ত। জামাইটি অপদার্থ, যাকে বলে রাঙা মূলো। এত বড় কন্ট্রাক্টারি ব্যবসা অতিরিক্ত পরিশ্রমের জন্য গুটিয়ে এনে সেই টাকাটা নিয়ে শেয়ার মার্কেটে ফটকবাজি করতে গিয়েছিল, তার সবই ডুবেছে। ইতিমধ্যে দুটি ফ্ল্যাটও বিক্রি হয়ে গেছে, সেই টাকায় অন্য কি একটা ব্যবসার চেষ্টা করছে। মায় কর্তা যে কিছু রপ্তানি কারবার করতেন তার সত্ত্বেও বিক্রি করে দিয়েছে জামাই। লীলা শুনেছেন সবই, শুনছেন, মেয়েকে বা জামাইকে কিছুই বলেননি কোনোদিন। এ বাড়িটা অন্তত ওরা বিক্রি করতে পারবে না, শেয়ারও না, সে উনি নিজের ব্যাংকে লকারে রেখে দিয়েছেন। জয়েন্ট অ্যাকাউন্টে 1,029 টাকা ছিল, নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টেও 1,010-1,012। বন্দোবস্ত আছে, শেয়ারের সুদ বা ডিভিডেন্ড ওই হিসেবে সোজা ব্যাংকে চলে যাবে। বোধহয় 10-12টা 20-21 দাঁড়িয়েছে। তিনি এই নিয়েই এবার নিজের খেলা শুরু করলেন। তার এক বাল্যসখীর ছেলে ভালো কন্ট্রাক্টর হয়েছিল, সে একটু সাবেক ধরনের ছেলে, সে মান্ধাতার আমলের মতো লীলাকে সৈমা বলত, পুজোর সময় শাড়ি দিতে কখনোই ভুল হতো না তার। ভবেশ নাম, মোটামুটি সৎ, এই কথা রটে যেতে কাজও বিস্তর পায়,
সরকারই ঠেকে নেয় না লাভের বেশি ঘুষ দিতে হয় বলে। তাকে একদিন ডেকে পাঠালেন লীলা। উপরে ঘরে বসিয়ে অবস্থাটা বুঝিয়ে বললেন, মেয়ের এবং নাতি নাতনির যে পথে বসতে খুব একটা দেরি হবে না সে বিষয়ে তিনি নিশ্চিত। এরপর চাপ আসবে ওর উপর, ওর টাকাটা ওদের দেবার জন্য। তার আগেই তিনি টাকাটা লগ্নি করতে চান। দমদম এয়ারপোর্টের কাছাকাছি তার একটা ছোট্ট জমি আছে, কাঠা পাঁচেকের মতো। সেও এক বান্ধবী টাকার জন্য কেঁদে পড়াতে তিনি কিনে নিয়েছিলেন। সে কথা বোধহয় কর্তাও ভুলে গিয়েছিলেন, মেয়ে জামাই অত জানেও না। ওর এই 1050 টাকায় ছোট্ট একটা বাড়ি হবে, যাতে অন্তত 500-600 মতো ভাড়া ওঠে। একটু ভেবে নিয়ে ভবেশ বলল, 5 কাঠা এখন অনেক জমি সৈমা, ওর অর্ধেক ছাড়া থাক, তেমন বুঝলে ওটা বিক্রি করতে পারবেন। আমি আপনাকে বাকি 2.5 কাঠাতেই ওপর নিচে 2টো ফ্ল্যাট করে দিতে পারবো, হয়তো 2খানা বেডরুম, 1টা বাথ পায়খানা, সামান্য একটু ঝুল বারান্দা, ভেতরে একটু খাবার টেবিলের মতন জায়গা। এখনকার দিনে আপনি 700 করে ভাড়া পাবেন অনায়াসে। ওই টাকায় হবে? দেখা যাক না, না হয় কিছু ধার লাগবে, ওই জমিটা তো রইলই। ভবে সব ভারী একা বহন করেছে বলে বিশেষ কেউ টের পায়নি। মধ্যে কিছুদিন মেয়ে নাতি নাতনি দার্জিলিং গিয়েছিল, সে সময় জামাই প্রায় কোনোদিনই এ বাড়ি আসত না। এরা যখন খবর পেল তখন বাড়ি অর্ধেকেরও উপর হয়ে গেছে। মেয়ে জামাই আক্রমণ করল এসে। জামাই বলল, মা আপনি নাকি দমদমে বাড়ি করছেন, কই আমাদের তো বলেননি। বলবার কোনো প্রয়োজন কি ছিল? আমার জমি, আমার টাকা, এর জন্য আগে থাকতে তোমাদের অনুমতি নিতে হবে বলে আমার মনে হয়নি। হাতের টাকা সব নিঃশেষ করলে আমাদের বিপদ আপদ তো আছে, মেয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলল। সেই জন্য তো নিঃশেষ করলুম না, জামাই যেমনভাবে টাকা নষ্ট করছেন শেষ পর্যন্ত আমার ওই টাকাটুকুতেই হাত বাড়াতে হবে তা বুঝেছিলুম। এ তবু একটা সম্পত্তি হয়ে রইল, ভাড়া দিলে আমার দিন অন্তত কেটে যাবে, যে কটা দিন বাঁচি। জামাই উষ্ণকণ্ঠে বলল, আমি বদখেয়ালি করে টাকা ওড়াচ্ছি তা তো আর নয়, ব্যবসায় উত্থান পতন তো আছেই। উত্থান তো কই দেখছি না কোথাও, খবর সবই আমি পাই বাবা। আমি ব্যবসাদারেরই ঘর করেছি এতকাল। প্রসঙ্গে পূর্ণচ্ছেদ টেনে উঠে চলে গেলেন লীলা। হঠাৎ শোনা গেল উনি নবদ্বীপে ধুলোটের উৎসবে যাবেন, সঙ্গে দাসী তারিণী যাবে শুধু। দিন দশেক দেরি হবে ওর ফিরতে, 2-1 দিন বেশিও হতে পারে। যার সঙ্গে যাবেন তার কথাও বলেছেন। মহেশবাবুরই এক বন্ধু নবদ্বীপে তার নিজের বাড়ি আছে, তিনি এখান থেকে নিয়ে যাবেন, আবার পৌঁছে দেবেন। এরপর একেবারে চিঠি এলো পুরী থেকে, লীলা এখানে আর ফিরবেন না, নতুন বাড়ির ব্যবস্থা করে এসেছেন, ওর দিন কেটেই যাবে, জামাই মেয়ের ব্যস্ত হবার কোনো কারণ নেই। কি ব্যবস্থা করে গেলেন তা নিয়ে উদ্বেগে সে রাতটা অনিদ্রা কেটে গেল প্রায়। পরে সারাটা দিন ছুটোছুটি করে সংবাদটা পাওয়াও গেল শেষ পর্যন্ত। লীলা নতুন বাড়ি বিক্রি করেছেন, সেই টাকায় উনি লেক টাউনে অশোকের নামে একটি বাড়ি কিনে দিয়েছেন, রেজিস্ট্রি হয়ে গেছে। দলিলে ইশাদে হিসেবে লীলা সই করেছেন, তাছাড়াও স্বতন্ত্র একটা কাগজে লিখে দিয়ে যাচ্ছেন স্বামীর শেষ ইচ্ছে অনুসারেই উনি এই কাজ করলেন, নইলে তার মৃত আত্মা শান্তি পেত না। লীলাও অশোককে ছেলের মতোই মানুষ করেছেন, তার ভবিষ্যৎ দেখা ওরও কর্তব্য মনে করেন। আরও খবর পেল জামাই, বাকি 2.5 কাঠা জমি বিক্রি করে সেই টাকা হাতে করেই পুরী গেছেন। ভবিষ্যতে শেয়ারগুলো ডিভিডেন্ড তো জমা হবেই, ততদিন ওতেই চলে যাবে।
গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন গজেন্দ্র কুমার মিত্রের লিখে একটি গল্প, নবীন ও প্রাচীন। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নূপুর। আপনারা যারা গল্পের সুর চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প শুনতে চান তবে নিচে সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা বেল বাটনটিও চেপে রাখুন, যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।